দিন আসবে রে জম পুরাবে তোর দেহেরই দম সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস আনবে কেহ আতর লোভন করবে গরম জল লাশটা কোথায় আছে বলো মাটি দিবা জল আনবে কেহ আতর লোভন করবে গরম জল লাশটা কোথায় আছে বলো মাটি দিবা চল হঠাৎ একদিন আসবে রে জম ফুরাবে তোর দেহেরই দম সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস আমার ভাইরা কথা বলতে আরম্ভ করলাম রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন যেই লোকটার সঙ্গে সকালে দেখলে আপনার নোংরা মনে হয় লোকটাকে দেখলে আপনার রাগ উঠে যায় লোকটাকে দেখলে আপনার মাথায় খুন চেপে যায় ওই লোকটা কয়েকটা লোক নিয়ে দাঁড়িয়ে আছে আর আপনি মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছেন কিন্তু রাত্রে ওয়াজ শুনেছেন মুসলমান দেখলেই সালাম দিতে হবে মুসলমানকে লক্ষ্য করলে সালাম দিতে হবে আপনি চলে যাচ্ছেন মোটরসাইকেল নিয়ে লোকটা দাঁড়িয়ে আছে আর যখনই দাঁড়িয়ে অবস্থায় দেখাম ও আল্লাহর বান্দা আজ রাতের বক্তব্যটা শুনে আপনার মনে একটা জায়গা হয়ে গিয়েছে আর হঠাৎ করে মুসলমানকে দেখে আপনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ যখনই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন যে লোকটার সাথে তিন মাস ধরে আপনি কথা বলেননি যে লোকটার সঙ্গে দুই মাস থেকে কথা বলেননি ওই লোকটা আপনার দিকে লক্ষ্য করে দেখবে কোন লোকটা আমাকে সালাম দিয়ে চলে গেল এবার সালাম দিয়ে দেখা গেল হারে 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 কে আমাকে সালাম দিয়ে গেল না তো এলাকার সবচেয়ে নোংরা লোকটা সালাম দিয়ে গেল লোকটাকে বলে তিন মাস আমার সঙ্গে হাতাহাতি হয়েছে মারামারি হয়েছে ওই লোকটা কেন আমাকে সালাম দিয়ে গেল আপনি মোটরসাইকেল নিয়ে চলে গেলেন বন্ধু কিন্তু যাকে সালাম দিয়ে চলে গেলেন তার মাথায় কল্পনা শুরু হয়ে গেল লোকটাকে বলে লোকটা আব্দুর রহমান বেটা তোর আব্দুর রহমানের বেটা আমাকে কেন সালাম দিবে আমার সঙ্গে যে তিন মাস থেকে কথা বলে না লোকটা কেন আমাকে সালাম দিল লোকটা কি আমার উপর রাগ কমিয়ে দিয়েছে আমাকে কি ক্ষমা করে দিয়েছে এই লোকটা চিন্তায় পড়ে গেল আল্লাহ কেন লোকটা সালাম দিল জীবনে তো জ্ঞানমূলক কিছু কথা হবে যাই হোক মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান এইসব উন্নতিকল্পে আমাদের জলসা আর এলাকার জলসায় শিশু নেই বাবা তাই না প্রচুর জালসা প্রচুর জালসা শুনে বাবা হেদায়াত কয়জন হয়েছেন বলুন তো মৌলানা জালসা শোনাই শেষ শুনলাম চলে গেলাম আমলে ফিটিং হয় না এর জন্য কি জালসা জি না ফাজাক্কির ফাইন্নাস যিকরা তানফাউল মুমিনিন জালসা হবে স্মরণ সেবা হবে মানুষ শুনবে এবং আমলে ফিটিং করবে এটার জন্যই জালসা তাই না বাবা কিন্তু শুনলাম আমল করলাম না এটা জালসা নয় এত বড় গ্রাম এত বড় এলাকা আর প্রত্যেকটা এলাকা থেকে কিছু মানুষ আপনারা এসছেন আর আসার পরে জালসা শুনবেন শুনে বাড়ি যাবেন সকালবেলা যদি আপনি ফজরের নামাজ না পড়েন না সব নয়ন জ্বলিতে আপনার চলে গেল কিছুই কাজে লাগলো না জি কেউ কেউ অহংকারী মানুষ আছে বাবা এখানে যদি দাঁড়িয়ে আছেন আপনি বসে আছেন একটু উল্টাপাল্টা কিংবা একটু বক্তা চয়েস না হলে আর একটু কিছু হলে ধুর কে শুনবে এগুলো কথা একটা নিজের স্পেশাল ঝাড়ি দিয়ে চলে যাবে জি এই ঝাড়িটা স্পেশাল ঝাড়িটা আপনার কাছে সীমাবদ্ধ কিন্তু আল্লাহর কাছে সীমাবদ্ধতা নয় কারণ যে আপনার যা অহংকার আপনার যা চলন আপনার যা বলন আপনার যা অভিনয় নবীর শিষ্টাচারের মধ্যে আবার জীবনযাত্রা চলছে না নবীর শিষ্টাচারের মধ্যে আপনার জীবনযাপন চলছে না যার জন্য আজকে দুনিয়া জুড়ে আমরা মহামারীতে বিপদে সর্বাধিক আমরা মুসলমান বেশি অগ্রগামী হয়ে আছি তাই নিজের ভুলকে আল্লাহর কাছে তুলে দিয়ে আল্লাহর কাছে প্রাধান্য নেবার জন্য নবীর তালিকায় তলার জন্য নবীর শিষ্টাচারকে মানার জন্য আজকে বক্তব্য করব আমার তৌফিকি ইল্লা বিল্লাহ ভাই যারা আমরা বসে আছি নবীর তালিকা সম্পর্কে কি আছে বলুন তো নবীকে আমরা যথেষ্ট চিনি তো চিনি তো আচ্ছা নবীর নাম কি বলুন তো এটা জোরে বলুন না
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা হযরত মুহাম্মদের বাপের নাম বলতে পারবেন গো? হ্যাঁ আব্দুল্লাহ, তাই না? আচ্ছা আব্দুল্লাহর বাপের নাম বলতে পারবেন? হ্যাঁ আব্দুল মুত্তালিব, মুতালিব নয় মুত্তালিব। জি আব্দুল মুত্তালিবের বাপের নাম? ধর্মুল সাহেব খালি আপনি বাড়িয়ে যাচ্ছেন, এত বংশ তালিকা কে মনে করেছে? জি তাহলে বাবজান নাবীর তালিকাটা সম্পর্কে আপনার গোলমাল আছে। নাবীর তালিকাটা একজন আপনাকে বলি, কয়েকটা তালিকা, 20 থেকে 40টা তালিকা দেওয়ার মতো জায়গা আছে, কিন্তু দিলে আপনি ভুল করবেন, বুঝতে পারবেন না। তাই নাবীর নাম আমাদের কি? হযরত মুহাম্মদ। তার বাবার নাম কি? আব্দুল্লাহ। তার বাবার নাম কি? আব্দুল মুত্তালিব। তার বাবার নাম কি? হাসিম। হাসিমের বাবার নাম কি? আব্দে মানাব। আব্দে মানাবের নাম কি? কুসাই। কুসাইয়ের বাপের নাম কি? কিলাব। কিলাবের বাপের নাম কি? মুররা। মুররার বাপের নাম কি? ইয়াজার। আর বলা যাবে না, সারা রাত যদি বলা হয় বন্ধু আপনি না বুঝলে কোনো কাজে লাগবে না। মাইক কিন্তু সবচেয়ে অচল আপনাদের এলাকারই মাইকটা, মাইক ম্যান আওয়াজ বাড়া না তো জালসা শেষ করেন। রে আল্লাহর বান্দারা, তাহলে মোহাম্মদ, মোহাম্মদের বাপের নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম যদি আব্দুল মুত্তালিব হয়, তার বাপের নাম যদি হাসিম হয়, হাসিমের বাপের নাম হবে আব্দে মানাফ হয়। এই করতে 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 20 বংশ চলে গেল, 40 তালিকায় চলে গেল, দাদুর পর দাদু, দাদুর কর দাদু, দাদুর কর দাদু, দাদুর কর দাদু। এই করতে 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 হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দরবার পর্যন্ত হাজির হয়ে গেল, বংশ পরিচয়ে চলে গেল। ও বন্ধুবার কান খুলে বক্তব্য শুনে যান, মনের পরিবর্তন হবে, জীবনের পরিবর্তন হবে বন্ধুরে, ইমানের তাজা খবর হবে, নবীর মহব্বত যদি বুকে থাকে জীবন ধন্য হবে, নবীর তালিকা থাকবে না জীবন ধন্য হবে না। এবার মাইক ম্যান রেগে এমন আওয়াজ দিয়েছে বাবা আপনারা কিছু বুঝতে পারবেন না। দাদা রাগ খুব গো, আলহামদুলিল্লাহ। যাই হোক, বোঝা যাচ্ছে তো কথা বলো, বসুন দাদা, আপনি বসে থাকুন, বসে থাকুন, আলহামদুলিল্লাহ। ভাই আমার কথা বলতে আরম্ভ করলাম, এবার আপনাকে যে নবীটার দোষ বন্ধ বানা হয়েছে, যে তারিকায় চলার জন্য আপনাকে সিস্টেম বলা হয়েছে, আপনাকে দুনিয়া চলার নিয়ম আপনাকে বলে দেওয়া হয়েছে, কার নিয়মে দুনিয়া চলবে, কোন লোকের লোকে দুনিয়া চলবে, কার কথায় মুসলমান উঠা বসা করবে, কোন লোকটার এমনিতে মুসলমান উঠা বসা করবে, তো যে লোকটার কথায় মুসলমান উঠা বসা করবে সেই লোকটার নাম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলতে আরম্ভ করলাম, বাড়তি কথা হবে না, আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনে যান, যেই লোকটার কথা বলে আমরা মুসলমান চলবো, পৃথিবীতে ভারতবর্ষে কতগুলো মুসলমান আছে আপনি একবার হিসাব করে দেখে নেন, আর হিসাবের গল্প আপনার কাছে নাই। পৃথিবীতে যত মুসলমান থাকবে, কেউ আহলে হাদিস, কেউ হানাফি, কেউ বেরেলি, কেউ হাম্বেলি, কেউ মালিকি, যত কোয়ালিটির মুসলমান থাকবে রে, একটা লোকের আদর্শ মেনে তাদেরকে জীবনযাত্রা করতে হবে। এমন একটা লোক, এমন একটা আল্লাহ বন্ধু করেছেন, যে বন্ধুটার কথাগুলো সারা বিশ্বের প্রচার করে দিয়ে বলছেন, ও দুনিয়াবাসী শুনে নাও, মক্কার জমিনে এমন একটা লোকের আবির্ভাব করলাম, ওটা কিন্তু আবুল কালাম নয়, ওটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র নয়, ওটা কিন্তু গান্ধীজি নয়, ওটা কিন্তু বাবর নয়, ওটা কিন্তু আকবর নয়, ওটা সম্রাটের কোনো নাম নয়, এমন একটা সম্রাট তোমাদের কাছে দিলাম রে, সে সম্রাটটা এমনই একটা সংবাদ সম্রাট, এমন একটা ভালো লোক, সেই লোকটার উত্থান যেদিন হয়েছে কিয়ামত পর্যন্ত তার পতন হবে না, হবে না, হবে না। এমন একটা
তিনটা লোকের জন্য তোমাদেরকে আমি সিদ্ধান্ত দাঁড় করে দিয়েছি ও দুনিয়াবাসী কান খুলে শুনেন নবী আমার এমন একটা লোক নবী যেই দিন মরেছেন সেই দিন থেকে শুরু করে যেই দিন জন্ম হয়েছে সেই দিন থেকে শুরু করে যতদিন পশ্চিমা কাছে সূর্য না উদয় হবে আর পশ্চিম দিকে সূর্য উদয় হয়ে যতক্ষণ ইসরাফিলের ঘন্টা না বেজে যাবে কিয়ামত না হয়ে যাবে পৃথিবীতে যত মুসলমান থাকুক না কেন নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই হবে বলতেই হবে বলতেই হবে কেন বলতে হবে মাওলানা জানি না কি জন্য বলি জানি না এর ইতিহাসটা একটু বলা যাবে কিনা একটু বলবেন কিনা জানি না ও মাওলানা নবী যে মোহাম্মদ আমরা এটা খবরে পেয়ে গিয়েছি কিতাবে জেনে নিয়ে গিয়েছি কিন্তু নবীর আদর্শে চলতে হবে নবী এমন কি আদর্শের কথা বলেছে সেগুলো বলা যাবে কি যাবে না আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন নবী মোহাম্মদের আদর্শ কি নবী কি সিস্টেমে মুসলমানকে চলতে বলেছেন নবী আমরা বলে দিলেন মানুষ রে আমি নবী তোমাদেরকে যে এরকম ভাবে কথা বলতে বলেছি তোমরা কথা বলো আমি নবী যেভাবে হেঁটেছি তোমরা হেঁটে চলো আমি যেরকম মানুষকে ভালোবেসেছি তোমরা ভালোবাসা দেখাও আমি যেরকম মানুষের পাশে থেকে হেল্প করেছি তোমরা ভালোবাসা দেখিয়ে দাও আমার অনুসারী হয়ে চললে আমি নবী তোমাকে গ্যারান্টি দিলাম তুমি জান্নাতি 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 জোরে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ ঘোষণা করে দিয়ে বলছেন বিশ্ববাসী কান খুলে শুনে নাও ও এলাকাবাসী শুনে নাও ও আমার সারা পৃথিবীর বান্দা বন্দীরা তোমরা শুনে নাও লোকটা এমন একটা লোক যার বাপের নাম হলো আব্দুল্লাহ যার মার নাম হলো আমিনা যার দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব পৈদাদুর নাম হলো হাসিম তার বাপের নাম হলো আব্দে মানাব এমন বংশ তালিকা থেকে একটা বংশকে নির্মাণ করেছি একটা লোককে আমি চয়েস করেছি আর লোকটা পৃথিবীর এমন একটা লোক মানুষরা আমি ঘোষণা করে দিলাম ওই লোকটাকে মেনে চললে ওই লোকটাকে বলে চললে ওই লোকটাকে দেখে চললে ওর অনুসরণ করে যদি কোন লোক চলতে পারে আমি নবীর কথা চলার জন্য আমি আল্লাহ তার ভাই ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ভাই ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া তার জন্য ঘোষণা হবে সে জান্নাতি 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 রব্বুল আলামিন ঘোষণা করে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহু কাসীরা আমার আল্লাহ ঘোষণা করে বলছেন বান্দা বান্দি তোমরা শুনে নাও এমন একটা বংশ তালিকা থেকে এমন একটা লোককে বের করে নিয়ে আসলাম মুহাম্মদের নামটা এমন করে পরিস্ফুটন করে দিলাম হে বিশ্বাসী মানুষেরা যতদিন তোমরা মুসলমানের নাম শুনবে মুহাম্মদের নাম শুনবে মুহাম্মদের নাম শুনলে কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে কেউ মুখে চুমা খাবে কপালে চুমা খাবে চোখে হাত দিয়ে ভক্তি করবে এক কথায় জেনে নিতে হবে মুহাম্মদের ভালোবাসা আছেই বলে মানুষের জীবনটা ধন্য হয়ে যাবে মুহাম্মদের ভালোবাসা থাকবে না জীবন ধন্য হবে না নবী তোমায় ভালোবাসি এ জীবনের চেয়েও বেশি কোনোদিন তোমায় নবী ভুলতে পারব না আমি ভুইলা গেলে নবী গো তুমি আমায় ভুইলা যায় না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এ সারা পৃথিবীর মানুষ ওয়াজ করতে আরম্ভ করলাম আমার আল্লাহ পরিচয় দিয়ে বলছেন ও মানুষেরা তোমরা মোহাম্মদকে কি জানো মোহাম্মদকে কেমন করে জানো তার বংশটা কেন ছিল তোমরা জানো না আমি আল্লাহ জানি তার বংশ পরিচয় বংশ যদি ভালো না হয় বংশের লোক ভালো হবে না বাপ যদি ভালো না হয় ছেলে ভালো হবে না মেয়ে মা যদি ভালো না হয় ছেলের তালিকা ভালো হবে না ফ্যাক্টরি যদি ভালো না হয় প্রোডাক্ট ভালো হবে না তাই আমি আল্লাহ চয়েস করে দিয়ে বললাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা উসওয়াতুন হাসানা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কেমন চরিত্রের মানুষ আল্লাহ বানালেন এপিজে আবুল কালামকে চিনেন তো বাবা নাম শুনেছেন তো গান্ধীজির নাম কথা শুনেছেন নেতাজি সুভাষ চন্দ্র বোসের নাম কথা শুনেছেন সম্রাট আকবরের কথা শুনেছেন বাবরের কথা শুনেছেন অনেক বড় বড় মুনিষীদের কথা আপনারা শুনেছেন
কিন্তু আচ্ছা বলুন তো বাবু, ওই বড় বড় মনীষীদের নাম যেমন উঠলো বাজারে, নাম যেমন প্রচার হলো, যেমনই মরে গেল তেমনি তার প্রচার নিয়ে সব চলে গেল, চলে যায়নি? আচ্ছা আবুল কালামের নাম শুনে কেউ আপনারা পস্তান যে লোকটা মরে গেল গো? আচ্ছা বাবর মরে গেছে আপনাদের পস্তানা আছে? সম্রাট আকবর মরে গেছে কোনো পস্তানা আছে? মিডিলে ভোলাভাটকা কোনো ইতিহাসবিদ যদি থাকে তো তাদের নামটা নেই, তাই না? কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কোয়ালিটি তৈরি করলেন সারা পৃথিবীর মানুষ তার কোয়ালিটি মানতেই পারে না। একটা লোক এমন কিছু কোয়ালিটি দেখিয়ে গিয়েছে সারা পৃথিবীতে যত মুসলমান আছে এরা নবীর কোয়ালিটিটাকে মেনে চলতেই পারে না, এমন ব্যবহার দেখিয়েছেন কোটি মানুষের ভিতরে একটা মানুষ নাই যে নবী যেইভাবে শিষ্টাচার শিখিয়ে দিয়ে গেছে সেই শিষ্টাচার আমাদের জীবন চলছে। ভাবছেন শিষ্টাচারগুলো কি গো? নবীর শিষ্টাচার মেনে চলে জীবনের কি উন্নত হবে একটু আপনাকে বুঝিয়ে যায়। হ্যাঁ বাবা, নবীর শিষ্টাচারটা কি যদি মেনে নেন আপনার জীবনটা কি করে ধন্য হয় আপনাকে বলি। নবীর শিষ্টাচার কি? হ্যাঁ মানুষ রাস্তা দিয়ে যাবে তো বুড়ো মানুষকে দেখে সালাম করবে, মোটর সাইকেল আলা আছে দশটা লোক বসে আছে মোটর সাইকেল আলাকে সালাম দিতে হবে। এ মানুষ নবীকে স্মরণ করো রাস্তায় চলতে, নবীকে স্মরণ করো কথা বলতে, নবীকে স্মরণ করো মানুষকে ভালোবাসতে, মরণকে স্মরণ করো স্ত্রীর সঙ্গে মিলন করতে, নবীকে ভালোবাসা দেখাও মাঠে কাজ করতে করতে, নবীকে ভালোবাসা দেখাও আপনার কোথায় মাস্টারের চাকরি করতে করতে, নবীকে ভালোবাসা দেখাও জালসা করতে করতে, হার হালাতে নবীকে স্মরণ করতে হবে। কেন রে কেন, নবীকে স্মরণ করলে কি পাওয়া যাবে? নবীর ভালোবাসা থাকলে কি হয়ে যাবে? এই বক্তব্যটা আপনাকে শোনাতে হবে, আমার ভাইরা ও দাদা বন্ধুরা আমার মনোযোগ দিয়ে শুনে যাবেন। নবী এমন কিছু সিদ্ধান্ত বলেছেন রে বন্ধু, হাজার রাগি মানুষের রাগ ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত করেছে। নবী বলছেন মানুষ শুনে নাও, যখন আল্লাহ ঘোষণা করে দিয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি আতুল হাসানা, আমি হলাম গোটা পৃথিবীর মানুষের নমুনা, আমি গোটা পৃথিবীর মানুষের উত্তম আচরণের মানুষ, তার আমার আচরণ দেখে তোমরা চলো, আমার ব্যবহার দেখে তোমরা চলো, আমার ব্যবহারকে যে অনুসরণ করবে রে আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন করে চলেছিলেন, আপনি কেমন করে বলেছিলেন, আপনি কেমন করে হেঁটেছিলেন, কেমন করে মানুষকে ভালোবাসা দেখিয়েছিলেন, নবী গো কি করে খোঁজ পাওয়া যাবে? আমার নবী বলছেন শুনলাম, আমাকে অনুসরণ করে দুনিয়া চললে কেলেম থাকবে না, থাকবে না, থাকবে না। কি করে কেলেম মিটবে বাবা? আমাদের ভিতরে তো মাঝে মাঝে মুসলমানে মুসলমানে খুব মারপিট হয় নাকি বাবা? হয় কি না, ঝগড়াঝাটি হয় কি না? আচ্ছা কোনো লোকের সাথে আমার ঝগড়া হয়ে গেল, ছ মাস থেকে আপনি কথা বলেন না, দুই মাস থেকে কথা বলেন না, তিন মাস থেকে কথা বলেন না, এটা তো শরীয়তে একটা নোংরামি আপনি চালু করে দিয়েছেন। কিন্তু কোনো মানুষ আজকের বক্তব্যটা শুনল, শুধু জালসা এই জন্য দেওয়া হয় মানুষ শুনে যেন কাজে লাগায়। সারা পৃথিবীতে যত মানুষ আছে সবাই যদি জালসা শুনে আর না মানে কোনো দরকার নেই বাবা, এই কিছু লোক বসে আছেন এর ভিতরে একটা লোক মানবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে, জালসা সার্থক হয়ে যাবে। আপনাকে বুঝাই কি করে সিস্টেমটা কি করে চলবে, আপনার ভালো কি করে হবেন? রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন কিন্তু ওই লোকটার সাথে আমার খুব বড় গন্ডগোল হয়ে আছে, আমি ছয় মাস থেকে কথা বলি না, দুই মাস থেকে কথা বলি না। তো এই বক্তব্য আজকে শুনলেন, আমি ইমদাদুল হক বক্তব্য রাখছি কি, আমার নবী বলছেন যদি কেউ জান্নাত নিতে চাও তো আমাকে অনুসরণ করো, আমার অনুকরণ করো, তবে তোমাদের জান্নাত মিলবে। কি হলে জান্নাত মিলবে? আমার আল্লাহর নবী বলতে আরম্ভ করলেন, রাস্তা দিয়ে যাবে যখনই কোনো মুসলমানকে দেখতে পাবে, মুসলমানকে দেখতেই পালে সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম বলতে হবে, মুসলমানকে দেখলে সালাম, বড় ছোটকে দেখলে সালাম, দাদা যদি ভাইকে দেখে সালাম, ভাই দেখলে দাদাকে সালাম, বেটা বাপকে দেখলে সালাম, বাপ বেটাকে দেখলে সালাম, মাকে দেখলে বেটা সালাম, মা দেখলে বেটা সালাম দেবে, উভয়ের মধ্যে সালাম বিরাজ থাকবে। কেমন সালাম হবে, সালামে কি পাওয়া যাবে? ও মৌলানা ইমদাদুল, সালাম দিলে কত নেকি হবে, কোন ভরসটা আমাদের হয়ে যাবে? বিশ্ব নবী বলছেন যদি কেউ মানুষ এক মুসলমান আর এক মানুষ মুসলমানকে সালাম দেয় তার ভিতরের কেলে
মিটে যায় তার ভিতরে আল্লাহর রহমত প্রবেশ করে যায় তার ভিতরে আল্লাহর ভালোবাসা পদত্ব ঢোকে যায় শুধু তাই নয় কেমন করে ঢোকে আপনাকে বলে যায় লোকটার সাথে 3 মাস থেকে কথা বলি না বান্ধবীর সাথে 3 মাস থেকে কথা বলি না মেয়েদের সাথে 3 মাস থেকে কথা বলি না জায়ের সঙ্গে 2 মাস থেকে কথা বলি না আপনার জীবনে একটা কেলিম হয়ে গিয়েছে রাস্তায় আপনি চলে যাচ্ছেন আপনার কাছে 8 টিয়ার মোটরসাইকেল আছে আপনার কাছে একটা ভালো দামি মোটরসাইকেল আছে আর যে লোকটার সঙ্গে আপনি কথা বলেন না সেই লোকটা সকাল 8টার সময় রাস্তায় দাঁড়িয়ে আছে রে বন্ধু আপনি মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছেন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন কিন্তু রাতে বক্তব্য শুনেছেন কোন মানুষকে সালাম দিলে আল্লাহর রহমতের ভালোবাসা পাওয়া যায় নবীর ভালোবাসা পাওয়া যায় নবীর ভালোবাসা পেলে জান্নাতে প্রবেশ করা যায় এই উদ্দেশ্য নিয়ে আমি লোকটাকে সামনে দেখতে পেয়েছি আর যখনই আপনি লোকটাকে দেখতে পেয়েছেন ও আল্লাহর বান্দা বন্দিরা ছেলে হলে মেয়েকে মেয়ে হলে ছেলেকে বোন হলে দিদিকে দিদি হলে ভাইকে এরকম ভাইয়ের যে সালামের নিয়ম আছে দেখার সঙ্গে সঙ্গে আপনি বলতে আরম্ভ কুল্লিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হঠাৎ একদিন আসবে রে জম ফুরাবে তোর দেহেরই দম সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস আনবে কেহ আতর লোভন করবে গরম জল লাশটা কোথায় আছে বলো মাটি দিবা জল আনবে কেহ আতর লোভন করবে গরম জল লাশটা কোথায় আছে বলো মাটি দিবা চল হঠাৎ একদিন আসবে রে জম ফুরাবে তোর দেহের দম সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস আমার ভাইরা কথা বলতে আরম্ভ করলাম রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন যেই লোকটার সঙ্গে সকালে দেখলে আপনার নোংরা মনে হয় লোকটাকে দেখলে আপনার রাগ উঠে যায় লোকটাকে দেখলে আপনার মাথায় খুন চেপে যায় ওই লোকটা কয়েকটা লোক নিয়ে দাঁড়িয়ে আছে আর আপনি মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছেন কিন্তু রাতে ওয়াজ শুনেছেন মুসলমান দেখলেই সালাম দিতে হবে মুসলমানকে লক্ষ্য করলে সালাম দিতে হবে আপনি চলে যাচ্ছেন মোটরসাইকেল নিয়ে লোকটা দাঁড়িয়ে আছে আর যখনই দাঁড়িয়ে অবস্থায় দেখাম আল্লাহর বান্দা আজ রাতের বক্তব্যটা শুনে আপনার মনে একটা জায়গা হয়ে গিয়েছে আর হঠাৎ করে মুসলমানকে দেখে আপনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন যেই লোকটার সাথে 3 মাস ধরে আপনি কথা বলেননি যে লোকটার সঙ্গে 2 মাস থেকে কথা বলেননি ওই লোকটা আপনার দিকে লক্ষ্য করে দেখবে কোন লোকটা আমাকে সালাম দিয়ে চলে গেল এবার সালাম দিয়ে দেখা গেল হারে 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 কে আমাকে সালাম দিয়ে গেল না তো এলাকার সবচেয়ে নোংরা লোকটা সালাম দিয়ে গেল লোকটাকে বলে 3 মাস আমার সঙ্গে হাতাহাতি হয়েছে মারামারি হয়েছে ওই লোকটা কেন আমাকে সালাম দিয়ে গেল আপনি মোটরসাইকেল নিয়ে চলে গেলেন বন্ধু কিন্তু যাকে সালাম দিয়ে চলে গেলেন তার মাথায় কল্পনা শুরু হয়ে গেল লোকটাকে বলে লোকটা আব্দুর রহমান বেটা তোর আব্দুর রহমানের বেটা আমাকে কেন সালাম দিবে আমার সঙ্গে যে 3 মাস ধরে কথা বলে না লোকটা কেন আমাকে সালাম দিল লোকটা কি আমার উপর রাগ কমিয়ে দিয়েছে আমাকে কি ক্ষমা করে দিয়েছে এই লোকটা চিন্তায় পড়ে গেল আল্লাহ কেন লোকটা সালাম দিল জীবনে তো সালাম দেয় না তার মন্তব্য কি উদ্দেশ্য কি আপনার ভাবনার শেষ নাই ভাবনার শেষ নাই এ বন্ধু বল লোকটা মোটরসাইকেল নিয়ে চলে গেল আপনার মাথায় খুদি খাওয়া শুরু হয়ে গেল আপনার গবেষণা শুরু হয়ে গেল নিশ্চয় নিশ্চয় ওই লোকটা আমার উপর রাগ করে নেই না হলে আমাকে দেখে কেন সালামটা দিয়ে গেল কিন্তু বন্ধু রে এর গবেষণা এমন শুরু হয়ে গেল গবেষণার মাধ্যম দিয়ে বলল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই সালাম লেনদেন হয়ে গেল লোকটা চিনতে পড়ে বলছে রব্বুল আলামিন এই লোকটা সবচেয়ে গ্রামের আমার শত্রু হয় আমার সবচেয়ে খারাপই চাই আল্লাহ গো আর এই লোকটা সালাম দিয়ে আমাকে চলে গেল জানি না তার ভিতরটা কেমন পরিষ্কার হয়ে গিয়েছে আর সে ফের বলে গেল হে আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তোমার রহমত আল্লাহ তোমার বরকত আল্লাহ তোমার ভালোবাসা আল্লাহ তোমার ভালোভদ্রতা এই লোকটার উপরে বর্ষণ করে দাও এই লোকটা কথা বলে চলে গেল রব্বুল আলামিন আমি জানি না সে কোন উদ্দেশ্যে সালাম দিয়েছে মাবুদ গো জানি না কিন্তু আমারও ভদ্রতা আছে
আমাকে সালাম দিয়েছে যখন আল্লাহ তোমার কাছে আমার জন্য দোয়া করেছে আমিও তোমার কাছে দোয়া করলাম ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমিও তাকে দোয়া করলাম আমার রাগ আমি মিটিয়ে দিলাম আমার কেলেমা আমি মুছে দিলাম আল্লাহ গো তাকেও তুমি শান্তি দাও তাকেও তুমি রহমত করে দাও জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কেন সঙ্গে সঙ্গে মীমাংসা হয়ে গেল বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মতিরা এক মিনিটের জন্য হাজার অপরাধী মানুষকে ক্ষমা করে দেওয়া হয় এক মিনিটের জন্য হাজার রাগী মানুষকে ঠান্ডা করে দেওয়া হয় যদি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসাতুন হাসানাতুম তোমরা ভেবে নাও পৃথিবী বেশি দিন নয় পৃথিবী বেশি দিনের নয় বাঁচবে না বাঁচবে না বাঁচবে না এই চিন্তা নিয়ে বন্ধুরে নিজের কেলেম মিটিয়ে দিয়ে মানুষকে আপোষে সালাম দিতে শুরু করে দাও আমি নবী তোমাদের আদর্শের কথা বলে গেলাম যদি কেউ আদর্শ মেনে নাও সমাজে গোলমাল থাকবে না এলাকায় গোলমাল থাকবে না পড়োশিতে পড়োশিতে গোলমাল হবে না আমি নবী তোমাদেরকে শিষ্টাচার শিখিয়ে দিলাম বলে নাও করে নাও বলে নাও করে নাও জান্নাতের ঠিকানা বানিয়ে নাও চিন্তা হবে না হবে না হবে না বাবজান যদি মুখামুখি একটু ঝগড়া হয়ে যায় তো ছ মাস ধরে সালাম দাও দিই নাই কথাবার্তা নেই হয় না বাপ তাহলে তো নবীর সিস্টেম হলো না ইয়া রাসূলুল্লাহ একটা সিস্টেম শিখলাম আর কি সিস্টেম তুমি আমাদেরকে বলে দেবে রব্বুল আলামিন বলছেন সিস্টেম যদি মানুষ আমাকে ফলো করো আমাকে অনুসরণ করো তাহলে তোমাদের অনুসরণের ভিতরে আমি নবী দাঁড়িয়ে থাকব আর আমি নবীর ভালোবাসাটা তোমরা কবজায় করতে পারো আল্লাহর কবজায় ভালোবাসা তোমার নিকটে চলে আসবে নবী গো আর কিসে ভালোবাসা দেখাতে হবে তুমি একবার বলে দাও তো নবী বলছেন খাওয়াতে ভদ্রতা রাখতে হবে পানি খেলেও ভদ্রতা জল খেলেও ভদ্রতা ভাত খেলেও ভদ্রতা চা খেলেও ভদ্রতা সিস্টেম মেনে চলতে হবে শুধু তাই নয় ও আল্লাহর বান্দা বান্দিরা পৃথিবীতে যত কর্ম হবে সব কাছে ভদ্রতা থাকবে কার জোরে বলুন কার ভদ্রতা থাকবে জোরে বলুন বন্ধু নবীর নবী মুহাম্মদের ভদ্রতা থাকবে তাহলে কি ভদ্রতা থাকবে নবী বলছেন ভাত খেলে ভদ্রতা রাখতে হবে কি ভদ্রতা রাখবো গো নবী বিশ্ব নবী বলছেন যদি ভাত খাও যদি জল খাও নবীর সিস্টেমে জল খাও কোনোদিন গ্যাস হবে না কোনোদিন পেট বেড়ে যাবে না যাবে না আমার বাপজান আপনি বলবেন মাওলানা সাহেব আপনার বক্তব্য শুনতে ভালো লাগছিল কিন্তু এখন আর ভালো লাগে না নবীর সিস্টেমে চললে পেট বাড়বে না নবীর সিস্টেম চললে পেট বাড়বে না তো মুলবি সাহেবরা তো মানে না তার জ্বলন্ত প্রমাণ যত দুনিয়াতে মুলবি আছে তার ছ কুইন্টাল খালি ভুঁড়ি ভরা আছে তাই না নবীকে তো তাহলে মুলবি সাহেবরা মানে না বাবা নাকি আপনার বাড়িতে জালসা করতে এসে আপনি ভালো আমার জন্য ব্যবস্থাপনা করছেন কম খেয়ে বাবা জীবন বাঁচে গো কম খেয়ে জীবন বাঁচবে না তাই বেশি করে খেয়ে নিলাম নবীর সিস্টেম মানলাম না পাবলিক যারা খায় তাদেরও ভুঁড়ির অবস্থা এরকম মুরবি সাহেব তারা খাবো কী করে তো নবী শিখিয়ে দিয়ে বলছেন তোমার ছ কুইন্টালের ভুঁড়ি কী করে দেড় কুইন্টাল ভরা যায় নবীর ফরমুলায় চলো নবী গো কী মানতে হবে তুমি একবার বলে দাও নবী বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসাতুন হাসানা আমাকে আল্লাহ ঠিকানা বানিয়ে দিয়েছে সারা বিশ্বের মানুষ আমাকে দেখবে আর খেতে বসবে আমি বসবো তখন কেমন বসবো আমি উঠবো তখন কেমন বসবো আমি হাঁটবো তখন কেমন হাঁটবো যদি এই অনুসরণ করো রে তাহলে তোমাদের জীবন ধন্য হয়ে যাবে এ রাসূলুল্লাহ আপনি বলে দিন আপনার বসার নিয়মটা ভাত খেতে বসলে কি করে বসবো নবী বলতে আরম্ভ করলেন বন্ধুরে ভাত খেতে বসবেন তো ল্যাটা মেরে বসা যাবে না না ভাত খাওয়া যাবে না দেখেন ল্যাটা মারে না বসলে বাবা ভাত খাওয়া যাবে না লোকের প্রশ্ন হয়ে গেল তাহলে কি করে বসবো মুরবি সাহেব ল্যাটা দিয়ে বসলে আপনার পেটের যা লম্বা সাইজ প্রশস্তের সাইজ দৈর্ঘ্য প্রস্থ সব ক্লিয়ার হয়ে থাকবে যখন আপনি ল্যাটা দিয়ে বসে গেলেন তখন আপনার সে বাউন্ডারিটা ফুলে গেল চারিদিকে ফুলে গেল এবার যেখানে আপনার ২৪ লালার দরকার ১২ লালার দরকার ২০ লালার দরকার সেখানে আপনি ৩৫ লালা ঢুকিয়ে দিলেন পেট ঠিক থাকবে
নবি বলছেন না ওই সিস্টেমে চললে তোমার হুড়ে ঠিক হবে না আদর্শবান হতে পারলেন না নবি গো কেমন করে বসবো বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিস্টেম মেনে নাও দুনিয়া তোমার কামিয়াব হবে আখিরাত তোমার কামিয়াব হয়ে যাবে নবী বলছেন ও দুনিয়াবাসীরা যখন তোমরা খেতে বসবে দুটো পাকে বুকের সঙ্গে লাগিয়ে দাও পেটের সঙ্গে চাপ দিয়ে দাও যেখানে 24 লালার জায়গা সেই 24 লালা যাবে না 20 লালাতে তোমার ট্যাঙ্কি ভর্তি হয়ে যাবে হলার সাইজ ঠিক হয়ে থাকবে বন্ধুরে আর যদি ল্যাটা দিয়ে বসে যান আপনার ঈমান ঠিক থাকবে না খাবার ইচ্ছা বাড়তেই থাকবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা তোমাদের সিস্টেম আমি নবী বলে দিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এটা আল্লাহর ভালোবাসার কথা আল্লাহ প্রচার করেছে ও দুনিয়াবাসী রে আমি আব্দুল্লাহর বেটা আমিনার বেটা মক্কাতে প্রচার করব আর বালুয়া ঘাটের শেষ পর্যন্ত আপনার মাকাইয়া ঘাটের শেষ পর্যন্ত আমার ভাষণটা চলতে থাকবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ নবী গো ভাত খেতে বসবো তো কে বলে ভাত খেতে আরম্ভ করবো নবী বলছেন বিসমিল্লাহ বলো শুরু কর্তা হো মাই আল্লাহ কে নাম সে শুরু কর্তা হো মাই আল্লাহ কে নাম সে বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলা যাবে না কি বলবো তো বিসমিল্লাহ বলতে আরম্ভ করবো যদি আপনি বিসমিল্লাহ বলে যান বিসমিল্লাহ বলতে আপনার ভুল হয়ে গেল মাংস দেখেছেন লোভ সামলাতে পারলেন না বিসমিল্লাহ ছুটে গেল যখন হাফ খাওয়া দাওয়া হয়েছে তখন বিসমিল্লাহ মনে পড়লো এটা কেমন করে ফায়সালা করবো মূল সাহেব জানেন না আমার আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিরমিজি শরীফে বলে দিয়েছে মানুষ রে শুধু ওই জায়গাখানে আল্লাহকে মনে করে নবীকে স্মরণ করে বিসমিল্লাহে আও আল্লাহু তারপর ও আখেরাহু বলতে হবে কেলে মিটে যাবে সমস্যা থাকবে না থাকবে না থাকবে না ভাত খাওয়া শেষ উড়বেন খাওয়া মুছে হয়ে গেল আপনি মাছ খেলেন মাংস খেলেন দুধ খেলেন ডিম খেলেন সবজি খেলেন যত রকমের খাবার খেলেন এই খাবারগুলো কোথা থেকে আসলো জোরে জোরে বলুন খাবারটা দিয়েছিল কে রুজির মালিক কে বলুন আল্লাহ আপনাকে মাংস খাইয়েছে আল্লাহ আপনাকে পানি খাইয়েছে আল্লাহ আপনাকে ভাত খাইয়েছে আল্লাহ আপনাকে সবজি খাইয়েছে আল্লাহ আপনাকে মাগুর মাছ দিয়ে ভাত খাইয়েছে আল্লাহ আপনাকে গরুর মাংস দিয়ে ভাত খাইয়েছে আল্লাহ তাহলে সবই আল্লাহ খাইয়েছে আর যার মুখ দেখেছেন সে মুখটা আপনাকে আল্লাহ দিয়েছে যে আপনি জিভা দিয়ে নড়িয়েছেন সেটাও দিয়ে আপনাকে আল্লাহ দিয়েছে যে দাঁত দিয়ে চিবিয়েছেন সে দাঁতটাও আল্লাহ দিয়েছে তা আপনার কি হলো খাওয়া দাওয়া শেষের পরে আপনি একটাই কথা বলবেন আল্লাহ আলহামদুলিল্লাহ 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 কেন বললেন আল্লাহ গো দাঁতের প্রশংসা তোমার জন্য জিভার প্রশংসা তোমার জন্য গরুর মাংসের জন্য প্রশংসা তোমার মাছের জন্য সমস্ত প্রশংসা তোমার হে রব্বুল আলামিন যত রহমত যত বরকত যত ভালোবাসা যত পেটে ঢুকালাম মাবুদ গো সবে খুশি হয়ে তোমাকে এটাই বলতে পারলাম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তোমার আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে গো ও তোমার সবই থাকবে পড়ে যাওয়ার সময় দেখবে গো না না গেল নানি গেল কেউ এলো না ফিরে এবার বুঝায় একলা যাবে গো ও তোমার কেউ থাকবে না সাথে এবার তুমি একলা যাবে গো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এত সুন্দর কথা বাবা হচ্ছে মানুষের মন ভরবে না মৌলভী সাহেব এগুলো না বলে যদি অন্য কিছু বলতেন কি গো বাবা আই তোরা হাতে তোরা যদি থাকে সিটি গলের চেন নিয়ে যাবেন তাতে বাদাম পাবেন বাদাম বাদাম দাদা বাদাম বাদাম আমার কাছে নাই বুবু কাঁচা বাদাম নাউজুবিল্লাহ বলেন সুবহানাল্লাহ বলিয়েন না জি এটা সুবহানাল্লাহ বলবেন একটা অবান্তর কথা গো বাবা অবান্তর কথা তার যুক্তি নেই অর্থ নেই এই ভাইরালে এমন হয়ে হলো বাবা সারা পৃথিবীতে যত মোবাইল আছে কাঁচা বাদাম চলতে আছে চলে না কথা আমি মিথ্যা বললাম বাবা কি অবান্তর কথা এই দিদি বাবাজির বেলা মোবাইল আছে বলে হার কে মোবাইল আছে মোবাইল থেকে বাইর করিও চাচ্ছে না তো জান্নাত মিলবে না জি জান্নাত এটা শুনলে সারাদিন বলে জান্নাত মিলবে না জান্নাত মিলবে না কারণ অযুক্তি কথা বাদাম বাদাম দাদা বাদাম 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 তো সবাই চিনে না দাদা তো সবাই চিনে এটা অযুক্তিহীন কথা নয় বাবা ইন্না লিল্লাহ যেগুলো অবান্তর কথা সেগুলো ভাইরাল হচ্ছে আজকে আবার কি ভাইরাল হলো জানেন
কিছুদিন পূর্বে একটা ভাইরাল হয়েছিল, রানু মণ্ডলকে চিনেন তো? সবাই চিনেন, চিনেন না, বয়স্ক মানুষ চিনেন না। একটাই কথা বললো, কি কি কথা বললো? তেরি মেরি, তেরি মেরি, তারপর ইন্না লিল্লাহ। বয়স্ক মানুষটা মুড়ি ঝুঁকিয়ে বলছে তেরি মেরি কাহিনী। আল্লাহ মানুষকে তুমি হেদায়েতের পদ্মা বলো, আল্লাহুম্মা আমিন। যেগুলো দরকার ছিল না বাবা সেগুলো হয়ে যাচ্ছে গো। কিন্তু নবী যে আপনাকে সিস্টেম শিখিয়ে দিয়েছে, এই সিস্টেমটা যে এত মোবাইলে ভাইরাল হচ্ছে, একটা আপনার চোখের সামনে ভেসে উঠছে, সেই চিন্তা কোনো লোক করে না যে নবীর একটা আদর্শ মেনে নিই। আদর্শ কি গো? তো নবী বলছেন খাওয়াতেও আদর্শ, বসাতেও আদর্শ, উঠাতেও আদর্শ, পানি খেলেও আদর্শ, ঘুমাতে গেলেও আদর্শ। বলে নবী ঘুমাবার সময় আদর্শ আছে? বলে হ্যাঁ, নবীর সিস্টেম মানতে গেলে ঘুমাতেও আদর্শ আছে। তোমার ঘুমার আদর্শটা আপনারা জানেন বাবা? কটা লোক জানেন? হাজার লোক বসে থাকলে 80% লোক জানেন না, 20% লোক জানেন। নবী কি করে ঘুমাতে বলেছেন একটা লোক বলুন তো। হ্যাঁ, চাচাটা খুব কড় করে ইমানদার আছে গো, সবই উত্তর দিচ্ছে। বলে ডাহিন দিকে ঘুমাতে হবে, ডাহিন দিকে। জি, তাহলে ডান দিকে ঘুমাতে হবে চাচা। যখন ঘুমাতে যাবেন তখন কি বলবেন? হ্যাঁ, ইন্না লিল্লাহ বলবে। ঘুমাতে যাবেন ইন্না লিল্লাহ বলবে, ইন্না লিল্লাহ আমাকে বলা উচিত আছে। এবার যান ঘুমাতে যখন কি বলবেন? আল্লাহুম্মা কি গো বলো না চাষা, বলো আল্লাহুম্মা বে এস গোলমাল লেগে গেল মাওলানা। এই দুয়া তো ফোন না থাকলে নাকি হবে না? বেশ মেকা বলবেন না, বেশ মোকা বলবেন, কি বলবেন এটাই তো জানা নাই, ক্লিয়ার আপনাদের হয় না তো কি ওয়াজ করা যাবে বাবা। ছোট্ট একটা হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, মিসকাত শরীফের হাদিস, একটা কথার হাদিস। ঘুমাতে যাবেন তো নবীকে স্মরণ করতে হবে। নবী সিস্টেম শিখিয়ে দিলেন, ও দুনিয়াবাসী যখন তুমি ঘুমাতে যাবে তোমার জন্য দুটো নিয়ম আছে। যদি তুমি ঘুমাতে যাও সঙ্গে সঙ্গে ঘুমাতে গিয়ে তোমার টাইম কটা আমি নবী বলে দিতে আরম্ভ করলাম, তোমার টাইম হলো ও দুনিয়াবাসী মাগরিব নামাজ পড়লেন, এসার নামাজ আপনার হলো, আর এসারের নামাজ পড়ার পরে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব খাওয়ার টাওয়ার আপনাকে সেরে নিতে হবে। খাওয়ার সারার পরে সঙ্গে সঙ্গে ঘুমাবার জন্য আপনাকে যেতে হবে। কিন্তু বন্ধুরে, যখন আপনার নবীর কথা শুনতে পেলেন কিন্তু নবীর কথা মানতে পারলেন না, কেমন করে মানলেন না? এসারের নামাজ পড়লেন, ভাত খেতে বসলেন, এক ঘন্টা মোবাইল টিভা টিভি করলেন, আর যত এলাকায় যুবক আছে বন্ধু, মাগরিব থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত ফ্রি ফায়ার চলছে, চলছে, চালিয়ে যান। প্রচুর নাকি হচ্ছে, চালিয়ে যান, ফ্রি ফায়ার চলছে তো। কোন বাপ আছেন যে ছেলে আপনার ফ্রি ফায়ার খেলছে, মোবাইলে লুডু খেলছে, টাকা গেম খেলছে বাবা, আপনার সম্পত্তি মিটিয়ে দিচ্ছে? কোনো বাবা ছেলেকে ধরে দুটো চড় মেরেছেন, একটা বাপ হাত উঠান তো দেখি, কেউ আছেন? বলে মাওলানা ছেলেকে মারবো, ছেলে তো বিদেশ পালিয়ে যাচ্ছে, এদিকে তো সমস্যা আছে। হে বাবজান, তাহলে নবী বলছেন এশার নামাজ হলো, যত তাড়াতাড়ি সম্ভব আপনি ঘুমাতে যান। তার কারণ হলো ফজরকে ধরতে হবে, ফজর ধরতে হবে, এই উদ্দেশ্য নিয়ে আপনাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে যেন ফজর আপনার না ছুটে যায়। তাহলে যত তাড়াতাড়ি আপনি ঘুমাতে যাবেন তত তাড়াতাড়ি আপনি জাগবেন, যত লেটে আপনি ঘুমাতে যাবেন তত দেরি হবে আপনার ফজর পড়তে। নাকি বলে মূল বিষয় ফজর পড়ো, ফজর তো জানি না কি, আর আপনি ফজর পড়তে বলছেন? 12টা বাজলো কি আর 1টা বাজলো কি? আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শিষ্টাচার শিখে নাও। কি গো? বলে ঘুমাতেও শিষ্টাচার আছে। হে নবী কেমন করে ঘুমাবো আপনি বলে দিন। তো নবী বলছেন যে কোনো মুসলমান ঘুমাবে, যে কোনো মানুষ ঘুমাবে, ঘুমাতে যাওয়ার পূর্বে বিছানাতে গেল, আর বিছানাতে যাওয়ার পরে ডান দিকে কাত হয়ে ঘুমাতে হবে, আপনার উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, যেই দিকে আপনার সিস্টেম খাটে রাখা আছে, আপনি ঘুমাতে গেলে আপনার ডান কতে ঘুমাতে হবে, ডান কতে ঘুমাতে হবে, ডান কতে ঘুমাতে হবে, একটা লোক আজকে মেনে যান, ডান কতে ঘুমাতে হবে, ডান দিকে ঘুমাতে হবে, এই কথার অন্তত মেনে যান। আপনি ঘুমিয়ে গেলেন ডান দিকে,
দেখে নবী বলছেন বন্ধুরে আমি আজ থেকে 1450 বছর আগে বলেছিলাম আর আজকে শুয়ার সময় তুমি আমাকে স্মরণ করে ডান দিকে ঘুমিয়ে গিয়েছো নবীর জীবন ধন্য তোমার জীবন ধন্য আল্লাহর ভালোবাসা তোমার কবজায় হয়ে গিয়েছে এ বন্ধু বার আমার এবার ঘুমানোর দোয়া আপনি বলতে আরম্ভ করলেন ঘুমানোর দোয়া দুটো ঘুমানোর দোয়া কাটা বললাম ঘুমার জন্য দোয়া দুটো আছে বন্ধু একটা তো জানেন সেটার নাম হলো আল্লাহুম্মা বিসমিকা অমুতু নামুতু ক্লিয়ার সকলে করে দেন আপনাকে বলতে পারলাম না এ বন্ধু রে আপনি দোয়াটা বলে ঘুমিয়ে গেলেন যখন ঘুমিয়ে গেলেন আল্লাহর সৃষ্টিচার মধ্যে ঘুমিয়ে গেলেন নাম্বার 2 আমার আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন দুই নম্বর দোয়াটার নাম কি দুই নম্বর দোয়াটার নাম হলো আয়াতুল কুরসি গো মায়েরকে জিজ্ঞেস করিয়েন ছেলেদের জিজ্ঞেস করিয়েন আয়াতুল কুরসি কুরসি নয় কুরসি তো আপনি কি বললেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া আপনি বলে দিলেন সঙ্গে সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম তারপর ইন্না লিল্লাহ আল্লাহকে কবুল করে নাও তাহলে আপনাকে বলে গেলাম সকালবেলা মুখস্থ করে নেবেন যদি নবীকে আল্লাহর নবী বলে মেনে থাকেন যদি আল্লাহর জান্নাত আপনার পাওয়ার ইচ্ছা থাকে ও আল্লাহর বান্দারা তাহলে আয়াতুল কুরসি আপনাকে দুই নম্বরে বলতে হবে আপনি ঘুমিয়ে গেলেন এবার সারা রাত ধরে আপনার কাছে দুটো ফেরেশতা দাঁড়িয়ে থাকবে সুবহানাল্লাহ বলুন দুটো ফেরেশতা দাঁড়িয়ে থাকবে কি হবে গো মাওলানা জানি না এরা কি জন্য দাঁড়িয়ে থাকবে জানি না বন্ধুরে সময় মেইনটেইন করতে পারলে আপনাকে কি উপকার হবে কেন তারা দাঁড়িয়ে থাকবে দুটো ফেরেশতা আপনার বাড়িতে বসে বসে কোন কাজ করবে এটাই আপনাকে বক্তব্য শুনিয়ে যাব আল্লাহর বান্দারা বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া বলতে ভুলে যাও আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম বলতে ভুলে যাও উম্মতিরে শুনে নাও যখন তুমি ঘুমিয়ে গেলে আল্লাহর ভালোবাসাতে থাকলে না নবীর তরিকায় ঘুমাতে পারলে না তোমার সিস্টেমটা খারাপ হয়ে গেল এবার রাতের ভিতরে তোমার কি হবে রাতের ভিতরে কোন গল্প হবে রাতের ভিতরে তোমার কোন অন্যায় হবে রাতের ভিতরে কত কষ্ট হবে নানান প্রকার কষ্ট হতে পারে তার ভিতরে একটা কষ্ট আপনাকে বলে যায় মানুষ যখন ঘুমিয়ে যায় সম্পূর্ণ জ্ঞান হারিয়ে যায় ঠিক বললাম না ভুল বললাম যখন ঘুমিয়ে যায় সম্পূর্ণ জ্ঞান হারিয়ে যায় তার প্রাণবায়ুটা শুধু একটা নিঃশ্বাসের আকারে থাকতে থাকে চলতে থাকে কিন্তু রব্বুল আলামিন বলছেন ও দুনিয়াবাসী যখন তুমি দোয়া বলে ঘুমিয়ে গেলে বিনা দোয়ায় ঘুমিয়ে গেলে তখন তোমার প্রাণবায়ুটাকে নিয়ে আমি আল্লাহ আকাশের আরশে আজিমে পৌঁছে দিলাম আরশে আজিম থেকে যখন সকালবেলা হয়ে গেল যখন সকালে ফিরার টাইম হয়ে গেল আপনার নিঃশ্বাসটা ফিরার দরকার হয়েছে পেশাবের দরকার হয়েছে পায়খানার দরকার হয়েছে যখন তোমার জাগার টাইম হয়েছে আমি আল্লাহ আবা তোমাকে ভালোবাসা লাফিয়ে দিয়ে দিলাম চটম করে তোমার অন্তরে ঢুকে গেল তুমি যদি সেইখানে অন্তরটা ফিরে না পাও নিঃশ্বাসটা ফিরে না পাও জাগ্রতর অবস্থাটা ফিরে না পাও সকালে তোমাকে বলবে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে আল্লাহর বান্দারা আল্লাহ বলছেন হে বান্দা যদি তোমার সে আত্মাকানা ফিরে না আসি ভদ্রতা আমি আল্লাহ ফিরিয়ে না দিই যতক্ষণ তোমাকে ফিরিয়ে না দিব ততক্ষণ তুমি মরা মানুষ হয়ে পড়ে থাকবে নিঃশ্বাসটা বইবে তোমার ছেলে দেখবে তোমার আব্বা ঘুমিয়ে আছে তোমার স্ত্রী দেখবে আমার স্বামী ঘুমিয়ে আছে তোমার মেয়ে দেখবে আমার আব্বা ঘুমিয়ে আছে কিন্তু ওই প্রাণবায়ুর ভালোবাসা যদি ফিরে না আসে তুমি মরালাস 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 মাকায়ার মাসুদ 500 টাকা দিয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বারে কালে বাবজান তাহলে আপনি মরালাস পড়ে আছেন কিন্তু যদি দোয়া না বলে ঘুমান তো আপনি ঘুমাতে ঘুমাতে কি শব্দ হলো আপনি এখন শয়তানের তালিকায় পড়ে আছেন কি শয়তানের তালিকা জানেন এ বাবজান কথাটা অরিজিনাল বলছি মনে যাবে
মানুষের ঘুমা সিস্টেমটা দেখেননি? এত জোরে নাক ডাকাচ্ছে, এত জোরে অশান্তি বেড়েছে, বাড়ির লোকেরা বলছে এক দূরে ফেলে দিয়ে আসো তো, বলে না গো বাবা। এমন কোয়ালিটির লাখ ডাকা জীবনে আপনি শোনেননি, ডাকা দেখেননি কি জানি না বাবা, আপনার বাড়িতে আছে কি না, আপনার লোকটা পাশে শুয়ে আছে তো আপনার ঘুম হয় না, হয় না এরকম? নবী বলছেন শোনে নাও, যদি রহমত আল্লাহ পেতে চাও, ভালোবাসা আল্লাহ পেতে চাও, লাখ টাকা বন্ধ করতে চাও, তুমি তো ঘুমিয়ে গিয়েছো শয়তানের সিস্টেমে, বাঁচা মুশকিল হয়ে গিয়েছে। ও দুনিয়াবাসীরা তুমি শোনে নাও, আকাশে তোমার আত্মা চলে গেল, তোমার রুহটার ভালোবাসা চলে গেল, যতক্ষণ আল্লাহ ফিরিয়ে না দিবে ততক্ষণ আপনি জিন্দা হতে পারবেন না, পারবেন না, পারবেন না। হে লোক সকল, যখন সকাল হয়ে গেল, ফজরের নামাজের জন্য আপনি দাঁড়িয়ে গেলেন, আপনি নামাজ পড়ার জন্য চেতন হয়ে গেলেন, পেচ্ছাপ করবার জন্য চেতন হয়ে গেলেন, পায়খানার জন্য আপনি চেতন হয়ে গেলেন, পরিচয়ের জন্য আপনি চেতন হয়ে গেলেন, যখনই চেতন হয়ে গেলেন বন্ধুরে, আল্লাহর প্রশংসা করে বলতে আরম্ভ করুন, আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাতামা আমাতানা ও ইলাইহিন নুশুর, ও ইলাইহিন নুশুর। মাফজান আমার এই দোয়াটা কে কে জানেন? আল্লাহর রাস্তার হাত উঠিয়ে বলুন, মাওলানা আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ও ইলাইহিন নুশুর। হে আল্লাহ, সারা রাত ধরে বিমূঢ়ভাবে ঘুমালা মাবুদ গো, বাড়িতে মাত্র একটা তালা লাগিয়েছিলাম, কিংবা বাড়ির গেট নেই, বাড়ির দরজা নাই, হে রব্বুল আলামিন তোমাকে ভরসা করে ঘুমিয়ে গিয়েছিলাম, আল্লাহ গো তোমার ভরসা ঘুমিয়েছিলাম, তোমাকে স্মরণ করে ঘুমিয়েছিলাম, সারা রাত ধরে দুটো ফরিস্তা আমার বাড়িতে ডিউটি করেছে, মাবুদ গো যখন তুমি আবার আসমান থেকে আমার আত্মাখানাকে ফিরিয়ে দিয়েছো, আবার জাগবার তুমি সুযোগ করে দিয়েছো, আবার তুমি আমাকে মানুষ হয়ে চলবার তুমি সুযোগ করে দিয়েছো, আল্লাহ গো সকালে উঠেই তোমার প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সারাদিন চলবো গো আল্লাহ, কোনো অসুবিধা হবে না, হবে না, হবে না। এ বাবা, এই সিস্টেমটা কটা লোক মানেন বলুন তো? 100 ভিতরে 80টা মানে না 20টা মানে। আমি কয়েকজন লোককে বললাম এই দোয়াটা জানেন কি না, আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই যে 10-12 জন হাত উঠিয়েছেন, বাদ বাকি সব জানি না। তাহলে নবীর সিস্টেম হলো মানা? নবীর সিস্টেমে চললেন না জীবন বেকার হয়ে গেল, নবীর সিস্টেমে চলবেন না জান্নাত পাবেন না। বাবজান সারা রাত আলসা শুনুন কাজে লাগবে না, যদি শোনার পর একটা মানে, একটা মানে, তাহলে এই কথাটা আপনার মনে থাকবে। আপনি ছোটকে দেখুন, বড়কে দেখুন, নবীর কথা স্মরণ হলে লোককে দেখে মুসলমানকে দেখলে আসসালামু আলাইকুম বলবো ইনশাল্লাহ, বলুন তো সবাই বলবো ইনশাল্লাহ। বিছানায় এখন ঘুমাতে যাব, বিছানে ঘুমাতে যাব, আল্লাহকে স্মরণ রেখে আইতাল কুরসি বলবো, আর আল্লাহুম্মা বেশ মোকা বলবো ইনশাল্লাহ। ঘুম থেকে যখন উঠবো, আলহামদুলিল্লাহিল্লাজি সকল প্রশংসা আল্লাহ তোমার, আহিয়ানা তুমি জিন্দা করেছো, বাদামা এই জগতের পর থেকে, কি বলবো আপনাকে বাবা, সম্পূর্ণ প্রশংসা করে দিলেন, আপনি নবীর তালিকায় চলতে পারা আরম্ভ করলেন। বাপজান আপনার কত কপাল ভালো যে আপনি নবীর উম্মত গো, সুবহানাল্লাহ, বলুন নবী মুহাম্মদের উম্মত। লোকটাকে, লোকটাকে তো এমন একটা লোক নির্বাচন আল্লাহ করলেন মক্কাতে, আর তার ভালোবাসা আস্তে 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 পৃথিবীর শেষ কোণ পর্যন্ত পৌঁছে গিয়েছে। থাকবে কতদিন? যতদিন কিয়ামতের ঘন্টা নামাজবে ততদিন থাকবে, সুবহানাল্লাহ, বলবেন না? ভাবছেন আপনার কত কপাল ভালো যে আপনি নবীর উম্মত, আপনার কত নসিব ভালো যে আপনি মসজিদ চিনেছেন, আপনার কপাল কত ভালো যে আপনি মাদ্রাসা চিনেছেন, আপনার কত কপাল ভালো যে আপনি কবরস্থানে কবর হতে পারছেন। এটা কপাল নয় বাবা, অন্যজন মরছে ঠ্যাং ধরে নিয়ে গিয়ে পদ্মাতে ফাঁসিয়ে দিচ্ছে, চলে যাচ্ছে, কোনো খবর আছে? আর আপনি মুসলমান, আপনি মুসলমান যখনই বললেন এলান হয়ে গেল, পাড়ার যত মানুষ আছে, কেউ দাও, কেউ কুড়াল, কেউ লকড়ি, কেউ খড়ি, যত রকমের সামান লাগে, হলুস তুলুস করে আপনার জন্য সেবা করে, আপনাকে ঘাড়ে করে কাঁদতে কাঁদতে গিয়ে আল্লাহর কাছে জমা দিয়ে বলছেন, হে আল্লাহ এই কবরবাসী কাজকে দিয়ে আসলাম, এই লোকটা পৃথিবীর হিরো ছিল, এই পৃথিবীর নায়ক ছিল, হে আল্লাহ আজকে তার সম্পূর্ণ নায়কের আশা বন্ধ হয়ে গেল, সম্পূর্ণ ইতিহাস বন্ধ হয়ে গেল, আল্লাহ গো তাকে নিছক এক কবরে, আধ হাত নয় এক কোমর কবরে, এক বুক কবরে ঢুকিয়ে দিলাম, এই গড়ে আর কেউ থাকবে না, এই কবরে কেউ আর থাকবে না, আল্লাহ তুমি এর রক্ষণাবেক্ষণাকারী, রব্বুল আলামিন এই মাস্তানের আর কোনো কাজ নেই,
এই আশা রেখে আপনাকে হেফাজতের সাথে কবর দিয়ে আসছে। আর কেউ লোক মরছে বাবা, তো নিয়ে গিয়ে চিতাতে জ্বলিয়ে দিয়ে হাড়া হাড় বাড়ি ধারা ধার বাড়ি, কত অশান্তির শেষ নাই। আর আপনি নবীর উম্মত, ভদ্রতার সাথে নিয়ে গিয়ে খুব আস্তে আস্তে গোসল দিয়ে আপনাকে কবরে আসছে। আপনার কপাল ভালো নয়? আপনার কপাল ভালো যে আপনি জান্নাত কিনবার একটা দুনিয়াতে সুযোগ করতে পেরেছেন, সেটা হলো মাদ্রাসা মসজিদ কবরস্থান গোরস্থান। সুবহানাল্লাহ বলো। এবার আজকে একটা ছোট্ট ওয়াজ করে যাই, কি ওয়াজ? আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিষ্টাচারে চলতে বলেছেন চলুন, তারপরে আল্লাহ আপনাকে কি বলছেন? এ বন্ধু, দুনিয়ার মানুষ তুমি কান খুলে শুনে নাও, তোমরা যে নবীর উম্মত হবে সবাই নবীর উম্মত হতে পারবে না। হে পৃথিবীর মানুষ, সবাই জান্নাতি হতে পারবে না, সবাই মাদ্রাসার সেবা করতে পারবে না, সবাই মসজিদের সেবা করতে পারবে না, সবাই সেই স্থানে কবরবাসী হতে পারবে না, সবাই সে ভালোবাসাটা পাবে না। কারা পাবে কারা পাবে? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, মা কানা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসলমান, তোমার কপাল ভালো, তোমার কপাল ভালো, তোমার গ্রামে একটা জামে মসজিদ আছে। মুসলমান, তোমার কপাল ভালো, তোমার মসজিদের জায়গার জন্য একটা জায়গা তুমি দিয়েছো। মুসলমান, তোমার কপাল ভালো, মসজিদের মাটিতে একটা ফ্যান তোমার ঘুরে। মুসলমান, তোমার কপাল ভালো, 500 টাকা বক্তা চাইলে তুমি 500 টাকা দিতে পারো। মুসলমান, তোমার কপাল ভালো, মসজিদের ভালোবাসার জন্য জান্নাতকে সঞ্চয় করতে পেরেছো। মুসলমান, তোমার কপাল ভালো, মসজিদে একটা তুমি বদনা কিনে দিতে পেরেছো। মুসলমান, তোমার কপাল ভালো, একটা ইট তুলে নিয়ে আর এক জায়গায় রাখতে পেরেছো। এই ঘরটা কার? এই ঘরটা কার? এই ঘরটা কার? রব্বুল আলামিন বলছেন, বান্দারে, যেই দিন তুমি নবী মুহাম্মদকে আমি উঠিয়ে নিয়ে আসলাম, দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে আসলাম, আর নবীকে বললাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়াতু, তারপরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রে মুসলমান, তোমার কত নসিব ভালো, তুমি মুসলমান হয়েছো। আর কপাল ভালো তোমার কত, ইব্রাহিমের উম্মত হওনি, তুমি মুসার উম্মত হওনি, হারুনের উম্মত হওনি, হয়েছো তো কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তুমি উম্মত হতে পেরেছো। এ মুসলমান শুনে নাও, লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে থাকবে, হাজার হাজার মুসলমান থাকবে, আর হাজার হাজার মুসলমানের ভিতরে ওই লোকটাকে আমি মসজিদে ঢোকার পারমিশন দিব, ওই লোকটার জন্য মসজিদের জন্য আশা করে থাকবো। মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। ও দুনিয়াবাসী শুনে নাও, সবারই দান মসজিদে কাজে লাগবে না, সবার দান আল্লাহ মসজিদে কবুল করবে না। কেন করবে না? কেন করবে না? ও দুনিয়াবাসী, আমি হলাম লিল্লাহে রব্বিল আলামিন, আমার নাম হলো লিল্লাহি রব্বিল আলামিন, আমি সারা পৃথিবীকে পালনে বলা আছে। কিন্তু মুসলমান, তুমি জানতে পেরেছো যে পৃথিবীর কোনো জায়গাতে আল্লাহ পা রাখে না, পৃথিবীর কোনো জায়গাতে আল্লাহ পা রাখে না, যদি রাখে সে ঘরটার নাম হলো মসজিদ, মসজিদ, মসজিদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে দুনিয়া বসি, আপনি মাঠে গিয়ে কাঁদবেন, আল্লাহ শুনবে, আল্লাহ দেখবে, সাইডে কাঁদেন, আল্লাহ দেখবে, আল্লাহ শুনবে, কিন্তু আল্লাহ সবচাইতে ভালোবাসার জায়গাটার নাম, যে জায়গাতে আপনি আল্লাহকে কাঁদলেই পাবেন রে, সেই জায়গাটার নাম হলো মসজিদ, মসজিদ, মসজিদ।